সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রান্ডিয়া স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেখ আলমগীর হোসেন, প্রভাষক, রান্ডিয়া স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সঙ্গে বাংলাদেশ নবম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের ঐতিহাসিক ছয় দফা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন, এই ছয় দফায় বাঙালি জাতির মুক্তি সনদ হিসাবে বিবেচিত। এখানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছয়টি দফা উপস্থাপন করেছিলেন, এই ছয়টি দফার মাধ্যমে বাঙালি জাতি 1971 সালে দীর্ঘ নয় মাস স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে তথা স্বাধীন জাতি হিসাবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করে। তো এই স্বাধীনতার মূল ভিত্তি হিসাবে কাজ করে ঐতিহাসিক ছয় দফা চুক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ছয় দফা এই যে ছয়টি দফা বঙ্গবন্ধু উপস্থাপন করেছিলেন, এর প্রথম যে বিষয়টি উপস্থাপন করব, এটি হচ্ছে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনের সংসদীয় পদ্ধতি সরকার হবে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান। অর্থাৎ পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনের সংসদীয় পদ্ধতি সরকার হবে। অর্থাৎ এক নম্বর যে দফা ছিল পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনের সরকার হবে। ঐতিহাসিক ছয় দফা চুক্তির প্রথম দফা পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দিনে সরকার হবে সংসদীয় পদ্ধতি এবং সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই নম্বরে যে দফাটি ছিল, এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে মাত্র দুটি বিষয়, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলো পূর্ণ ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে মাত্র দুটি বিষয়, একটি হচ্ছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্য সকল বিষয়ে ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। দ্বিতীয় যে দফা ছিল যে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে